तो नमस्कार बंधुरा आमी कल्याण तो एना अगरबत्ती सकल के स्वागतम जानाई। आज के जो भिडियोटी आपनादेर जोन्नो आमी शेयर करते जाच्छि सेटी होच्छे हलो धनुधूप मेकिंग, किभाबे आपनारा धनुधूप करबेन, एई धनुधूप तैरि करते की लागे, मटेरियल लागे, कतटुकू उड डास्ट लागबे, कतटुकू की केमिकल लागबे बा कोनो पाउडार लागबे किना सेई विषय तथ्य शेयर करब। तो भिडियोटी आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखुन, स्किप ना करे। यदि भालो लागे थाके अवश्यई लाइक कमेंट शेयर करबेन। चैनलटिके जारा एखोनो पर्यन्त सबस्क्राइब करे उठते पारेननि तादेर जोन्नो बोलछि आमि जे चैनलटिके अवश्यई एकबार सबस्क्राइब करे रेखे दिन। आगामी दिने आरो नतुन नतुन भिडियो आमि निये आसबो आपनादेर जोन्नो। এই ধুনোকাঠির যে ব্যবসা করার জন্য তো এই ধুনোকাঠি অর্থাৎ ধূপগুলো, ধূপবাতিগুলো অর্থাৎ যেরকম স্টিক ছাড়া অর্থাৎ বাম্বু স্টিক ছাড়া যেরকম ধূপবাতিগুলো মেকিং করা হয়, এছাড়াও কিন্তু বাম্বু স্টিকের সাহায্যে কিন্তু হয়। তো আপনারা সবাই ভালো করেই জানেন। তো আজকে বাম্বু স্টিকের সাহায্যে যে ধূপকাঠিগুলো আপনারা তৈরি করবেন এবং 1 কেজি উড ডাস্টের ফর্মুলার আমি কিন্তু কী লাগে সেই সমস্ত তথ্য শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে জানেন যে এই কাঠিগুলি তৈরি করতে গেলে আপনাদের মেশিনের দরকার পড়বে প্রথমে, কিন্তু প্রথমে তো আমি কিন্তু আপনাদেরকে মেশিনের কথা বলবো না, কারণ আপনাদের আশেপাশে লোকাল মার্কেটে যে সমস্ত জায়গায় ধূপের যে মার্কেট আছে সেখানে গিয়ে আপনারা এই কাঠিগুলো আপনারা কিন্তু নিয়ে এসে যে ডিপিং করে বা মার্কেটিং বা প্যাকেজিং করে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন। আর যাদের একমাত্র মেশিন আছে বা মেশিন কিনে ফেলেছেন কিন্তু কিছুই জানেন না যে কীভাবে আমরা তৈরি করব, কীভাবে কোন ফর্মুলায় আমরা এই ধূপকাঠিগুলো ধুনা ধূপ তৈরি করব, তাদের জন্য বলছি আমি যারা একেবারে নতুন এই বিষয়ে কোনো জানা নেই, শুধুমাত্র মেশিন কেনার পর নিয়ে এসে বসে রেখেছেন যে জানি না বা কারো কাছে শুনতে পাচ্ছেন না বা কেউ বলছেও না যে কী লাগে এই ধূপকাঠিগুলো তৈরি করতে, অর্থাৎ ধুনা ধূপ। এই ধুনা ধূপ তৈরি করতে কী লাগে সেটা হয়তো আপনার জানা নেই। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি কী লাগে, এবং আমি এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি লিখে দেবো। আপনারা কিন্তু সাথে সাথে খাতা আর কলম নিয়ে বসে বলুন এবং লিখে নিন, নোট করে নিন কতটা কী গ্রাম করে লাগবে, কত গ্রাম করে লাগবে এবং কীভাবে আপনারা মেকিং করবেন, কোন প্রসেসিংয়ে আপনারা মিক্সিং করবেন সে বিষয়ে তথ্য দেব। তো প্রথমে আপনারা বলি, আপনাদের আমি বলে রাখি যে এই যে ধূপকাঠি অর্থাৎ ধুনা ধূপ তৈরি করতে গেলে আমি প্রথমে 1 কেজি উড ডাস্ট পাউডার নেবো এখানে। তো প্রথমে আমি আপনাদেরকে বলেছি 1 কেজি উড ডাস্ট পাউডার। দেখুন প্রথমে আপনাদের ধুনা ধূপ লিখে দিই। তো ধুনা ধূপ কাঠি, তো আমি আমার হচ্ছে যে স্ক্রিন সেটাকে আমি সামনের দিকে নিয়ে এসেছি এবং আপনারা ভালো করে দেখে নিন, বুঝে নিন এবং নোট করে নিন। তো ততক্ষণের জন্য আমি স্ক্রিনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি বন্ধুরা, চলুন। তো এইখানে প্রথমে আমি লিখলাম, দেখুন যে অর্থাৎ ধুনা ধূপ কাঠি এখানে লেখা আছে। তো প্রথমে 1 নম্বর আমার লাগবে উড ডাস্ট লাগবে। তো উড ডাস্ট 1 কেজি উড ডাস্ট, এটা লিখে নিন উড ডাস্ট 1 কেজি। এবং এরপর লাগবে জস পাউডার, লিখবেন আপনি জস পাউডার। উড ডাস্ট যদি আপনারা 1 কেজি নেন তাহলে এখানে জস পাউডার কতটুকু আপনারা নিতে পারেন সর্বোচ্চ পরিমাণে 100, এখানে 180 গ্রাম নেবেন, 180 গ্রাম নেবেন। এরপরে কি আসবে, এরপরে আসবে আপনার ধুনা 2 রকম কোয়ালিটি, অর্থাৎ ধুনা যে নেবেন অর্থাৎ ধূপের যে গুঁড়া নেবেন আপনারা সেই ধুনা ধূপের গুঁড়া কিন্তু আপনাদেরকে 2 রকম কোয়ালিটি নিতে হবে, একটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, একটা হচ্ছে লো কোয়ালিটি। তো বেস্ট কোয়ালিটি আপনারা হচ্ছে 100 গ্রাম নেবেন এবং কম রেটে যেটা ধুনাটা পাওয়া যায় মার্কেটে সেটা কিন্তু আপনারা 100 গ্রাম নেবেন। তাহলে এখানে লিখবো, এখানে বেস্ট কোয়ালিটি নেবেন ধুনা 100 গ্রাম আর লো কোয়ালিটি ধুনা 100 গ্রাম। তো বেস্ট কোয়ালিটি ধুনা 100 গ্রাম এবং লো কোয়ালিটি যে ধুনা কম দামি, বেস্ট কোয়ালিটি বলতে এখানে মোটামুটি 350 টাকা থেকে 400 টাকা আপনাদের ধুনোটা এই কেজিটা নেবে আর কি। বেস্ট বলতে ভালো ভালো পরিমাণের যে ধুনাটা সেটা কিন্তু আপনার 350 থেকে 400 টাকা পর্যন্ত আপনারা নেবে, আর কম দামের যে ধুনাটা সেটা কিন্তু আপনারা মোটামুটি 120 টাকার মধ্যে আপনারা কিলো হিসেবে পেয়ে যাবেন। কিন্তু 120 টাকায় যে ধুনা আছে সেটার মধ্যে শুধুমাত্র ওই বালি টাইপের থাকবে, আর অন্য কিছু থাকবে না, ধুনা বলে এখানে কিছু থাকে না। অনেকে যারা যে সমস্ত বন্ধুদের মেশিন আছে যারা অনেকে করে এবং আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন বা ফোন করে বলেছেন দাদা আমরা 120 টাকা বা 100 টাকা 110 টাকা ধুনো নিয়ে আমরা কাজ করছি, আমিও একটা বারই বলবো এই ধুনোতে কোনো আপনাদের কিন্তু লাভ হবে না, শুধুমাত্র কিছু কিচকিচ করবে বালির দানার মতো। ওই সামুদ্রিক এলাকায় যে বালি, সমুদ্র চরে যে বালি পাওয়া যায়, ওই বালি ছাড়া আর কিছু পাবেন না আপনারা। তো আপনারা ট্রাই করে দেখবেন, ওখানে ধুনা বলে কিছু থাকে না। আর হচ্ছে এই বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনার যে সমস্ত ধূপের দানাগুলো পাওয়া যায় বাজারে কিনতে 350-400 টাকা কিলো হিসাবে, সেগুলো আপনারা বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে এসে যে মেশিনে হোক বা হামন্দিস্তায় হোক পেশাই করবেন, পেশাই করে সেটাকে চালনা দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে যে দাস যে মিহি যে সূক্ষ্ম যে দানা পাউডারটা বেরোবে সেটাকে আপনাকে 100 গ্রাম এখানে মেপে নিতে হবে। তো সেই 100 গ্রাম নেবেন। আর এই হচ্ছে লো কোয়ালিটি যে ধুনা, সেটা কিন্তু আপনারা 100 গ্রাম নেবেন। এরপরে বলছে কি কি লাগবে। তো এই দুই রকম ধুনার পরে আপনারা নেবেন হচ্ছে আপনারা এইখানে শিলারস নিতে পারেন। শিলারস এখানে হচ্ছে শিলারস নিতে পারেন। এখানে শিলারস কতটুকু আপনারা লাগতে পারেন, শিলারস এখানে খুব বেশি হলে 120 থেকে 125 গ্রাম আপনারা নেবেন। এখানে 125 গ্রাম নেবেন। তারপরে কি লাগতে পারে, তারপরে আপনাদের লাগতে পারে এখানে ইয়ারা পাউডার। ইয়ারা পাউডার কিন্তু 2 থেকে 3 ধরনের আছে এবং দামেরও কিন্তু হেরফের আছে। যেটা ভালো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি সেটাই কিন্তু ইয়ারা পাউডার এখানে নেবেন। তো ইয়ারা পাউডার নেবেন এখানে। ইয়ারা পাউডার কতটুকু নেবেন এখানে, ইয়ারা পাউডার এখানে আপনাকে দিতে হবে খুব বেশি হলে এখানে 25 গ্রাম নেবেন। 25 গ্রাম ইয়ারা পাউডারে একটা স্মেল থাকে, আপনার ভালো করে যাবে। ইয়ারা পাউডারে একটা স্মেল থাকে, সেই স্মেল কিন্তু ভালো। এবং এখানে কিন্তু 15 গ্রামও দিতে পারেন, আমি 15 গ্রাম সাজেস্ট করবো না, এখানে 25 গ্রাম আপনারা দিবেন। ইয়ারা পাউডারের যে কোয়ালিটি অর্থাৎ কী টাইপের সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার এখানে দেখুন এই যে ইয়ারা পাউডার, অর্থাৎ এই যে একদম সাদা ধবধবে, একদম সাদা ধবধবে আর চিকচিক করবে। দেখুন এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে ইয়ারা পাউডার। তো এটা হচ্ছে একদম সাদা ধবধবে যেমন চিকচিক করবে, এবং এর যে গন্ধ সেটা কিন্তু একটা একটা স্মেল আছে। অর্থাৎ এটা দিয়ে আপনারা কিন্তু যে ধুনো ধূপের মধ্যে যে দিচ্ছেন আপনারা এই পাউডারটা, সেটা কিন্তু একটা স্মেল বের হয়, কিন্তু এখান থেকে কিন্তু একটা স্মেল বের হয়। তো এই ইয়ারা পাউডার কিন্তু অবশ্যই মাস্ট আপনাকে দিতে হবে, এবং সেটা কিন্তু কোয়ালিটি অনেক আছে। এই কালার সাদা ফটফটে ধবধবে হবে, এর কালার যদি ব্রাউন বা লালটে টাইপের আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যায় তাহলে কিন্তু এটা ড্যামেজ হয়ে যায়, সেই পাউডার কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। তো এই পাউডার কিন্তু বেশি দিন থাকে না, কৌটার মধ্যে একদম এয়ার টাইট করে একদম বন্ধ করে রেখে দেবেন। কিন্তু বেশি দিন থাকলে এটা কি হবে, এর কালারটা কিন্তু ব্রাউন টাইপের হয়ে যাবে, লালচে ব্রাউন টাইপের হতে থাকবে। কারণ তখন আপনাকে বুঝতে হবে কিন্তু যে এর যে ভ্যালিডিটি সেটা কিন্তু শেষের দিকে, অর্থাৎ এরও কোনো গুণাগুণ থাকবে না। তখন পাউডার দিয়ে এই পাউডার দিয়ে যদি আপনারা ধুনা ধূপ মেকিং করার জন্য আপনারা দেন ডাস্ট পাউডারের মধ্যে, সেটা কিন্তু কাজ করবে না বন্ধুরা, সেটা কিন্তু আপনাকে জানে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইয়ারা পাউডারটাকে ইউজ করবেন। তো এই 1 নম্বর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটা একদম সাদা ধবধবে সেটাকে নেবেন। তো এরপরে আমি বলবো এখানে হচ্ছে চন্দন পাউডার একটা এখানে অ্যাড করতে পারেন আপনি। 7 নম্বর চন্দন পাউডার। চন্দন পাউডার আপনারা কতটুকু নিতে পারেন, খুব বেশি হলে এখানে 20 গ্রাম নেবেন। স্যান্ডেলউড পাউডার বা চন্দন পাউডার আমি দেখিয়েছি কৌটো পাওয়া যায়, যদি আপনার ভালো ধরনের কিনেন তাহলে কিন্তু এই ধরনের আপনারা কিন্তু কৌটো পেয়ে যাবেন। অর্থাৎ এই টাইপের চন্দনের যে গুঁড়োর যে পাউডার সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে। এটা 20 গ্রাম নেবেন। এই দেখুন একদম সেম যে চন্দন সেটা কিন্তু চন্দনের একদম সেন্ট, একদম খুব ভালো সেন্ট। এবং এই যে কৌটা, এই কৌটাগুলো আপনি কিনে নেবেন, আপনাদের লোকাল মার্কেটে হয়তো পেয়ে যাবেন, ধূপের দোকানেও পাবেন। এছাড়াও অন্য দোকানেও দশকর্মার দোকানেও গিয়ে বলবেন চন্দনের গুঁড়োর পাউডার লাগবে ভালোটা, ভালো দামে, সেটা হচ্ছে দিয়ে দেবে। তো এই হচ্ছে চন্দনের পাউডার দেখতে পাচ্ছেন, এবং এই হচ্ছে স্মেল খুবই ভালো। তো এটা শুধুমাত্র এখানে 20 গ্রাম দিতে হবে আপনাকে এই ধুনো ধূপের মধ্যে। তো আপনারা কিন্তু এখানে 20 গ্রাম দেবেন চন্দন পাউডার। তো এই দিয়ে আপনাদেরকে কিন্তু তৈরি করতে হবে এই ফর্মুলা বন্ধুরা, দেখে নিন। তো প্রথমে যা যা এখানে দেওয়া হলো সেটা আমি আপনাদেরকে রিপিট করে দিচ্ছি। এখানে দেখুন ধুনা ধূপ কাঠি এখানে তৈরি করতে যা যা লাগে 1 কেজি হিসাবে বলছি আপনাদেরকে। প্রথমে উড জস পাউডার 1 কেজি নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনার 2 নম্বর জস পাউডার 180 গ্রাম নেবেন এখানে। 3 নম্বর হচ্ছে বেস্ট কোয়ালিটির ধুনা নেবেন 100 গ্রাম, অর্থাৎ ভালো যে ধুনাটা যেটাকে বলা হলো সেই ভালো ধুনা 100 গ্রাম নেবেন, এবং লো কোয়ালিটির ধুনা নেবেন 100 গ্রাম। শিলারস এখানে নিতে পারেন 125 গ্রাম। যদি না নেন কোনো অসুবিধা নাই, যদি আপনার কস্টিং আপনাদের না পোষাতে পারেন তাহলে শিলারসের দরকার নেই, এখানে নাও নিতে পারেন, এখানে অপশনাল এটা। ইয়ারা পাউডার তো মাস্ট আপনাকে নিতেই হবে, এখানে 25 গ্রাম নিয়ে নেবেন। উদ্ধার যেহেতু 1 কেজি আছে এখানে 25 গ্রাম নিয়ে নেবেন ইয়ারা পাউডার। আর চন্দনের পাউডার কিন্তু এখানে 20 গ্রাম আপনাদেরকে দিতে হবে বন্ধুরা। তো এই কটা আপনাদের মোটামুটি দিয়ে কাজ করতে হবে। আর এটা অপশনাল থাকলো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। শিলারসটাকে অপশনাল রাখলাম, কারণ দিতেও পারেন নাও দিতে পারেন। যদি আপনার দান কোয়ালিটি ভালো হবে, যদি না দেন কোনো অসুবিধা নাই, এমনিতে এই কটাতেই আপনার চলে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু ধুনা যে ধূপকাঠিগুলো সেগুলো মেশিনের মাধ্যমে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন বন্ধুরা। তো এইভাবে আপনারা এই কাঠিগুলোকে তৈরি করুন মেশিনের মাধ্যমে। যাদের কাছে, যে সমস্ত বন্ধুদের কাছে মেশিনগুলো আছে অর্থাৎ আগরবর্তী যে অটোমেটিক যে ফুল অটোমেটিক যে মেশিন, তাদের কাছে আমি বলছি যারা একেবারে নতুন, যারা শুধুমাত্র মেশিন কিনে নিয়ে আসছেন কারো মাধ্যমে হোক বা কিছু না জেনে হোক যে আমি এখন কি করব, করতে পারছি না, কীভাবে কি করব আমি ফর্মুলা করতে পারছি না, তাদের জন্য কিন্তু আমি কিন্তু এই হচ্ছে কটা আমি দিলাম, সাজেস্ট করলাম। কারণ এইটা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই করে নিয়ে এই ধুনা কাঠিকে মেশিনের মাধ্যমে আপনারা কিন্তু বের করে নিয়ে একটা ভালো একটা ইনকাম করতে পারবেন এবং এই যে স্মেল বেরোবে সেটা অবশ্যই 100% সাকসেসফুল আপনারা হবেন। তো আপনারা করে দেখুন। শুধুমাত্র এইখানে যে বলেছি ইয়ারা পাউডার, অর্থাৎ এটার পরিমাণে এখানে ইয়ারা পাউডার 25 গ্রাম, এখানে আপনারা 30 গ্রাম নিতে পারেন। 30 গ্রাম নিলেও কোনো অসুবিধা নেই, তবে 25 গ্রাম নেওয়াটাই বেস্ট। যদি আপনার মনে হয় যে না আমি এর থেকে স্মেলটাকে একটু আলাদা টাইপের একটু ভালো করতে চাই বা এই ইয়ারার যে সেন্ট স্মেল সেটা একটু বেশি চাই, তাহলে কিন্তু আপনার 25-এর জায়গায় কিন্তু আপনার 30 গ্রাম কিন্তু ইয়ারা পাউডারকে আপনারা অ্যাড করতে পারবেন এখানে। এইভাবে করতে থাকুন আর দেখতে থাকুন, আমার চ্যানেলটার সঙ্গে অবশ্যই অ্যাড হয়ে যান। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে বলেছি একবার 9614300997, আবার বলছি 9614300997। এইখানে আপনারা কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দেবেন, আমি সময় করে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো। আর যদি আপনারা যে বিভিন্ন জায়গায় তো ধূপের আড়ত আছে বা যে মার্কেট আছে সেখানে আপনারা নিতে পারেন। এছাড়াও যদি আমার কাছে কোনো বন্ধু যে স্বইচ্ছায় যদি মাল নিতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিলাম, মেসেজ করে রেখে দেবেন, আমি আপনাদের কল ব্যাক করবো। অথবা যদি আপনারা কল নিজের থেকেই করেন তাহলে কিন্তু রাত্রি অর্থাৎ সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার থেকে মোটামুটি 8টা সাড়ে 8টা পর্যন্ত মধ্যেই এর মধ্যেই ফোনটা করবেন। আর তার বাদে কিন্তু আমি ফোন যদি বা রিসিভ নাও করতে পারি তাহলে কিন্তু আমি পরে আমি ব্যাক করে নেব, অবশ্যই আপনাদের কলগুলো ব্যাক করে নিই বা মেসেজের যে উত্তরগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে আমি দিয়ে দিই বন্ধুরা। এইভাবে যুক্ত থাকুন এবং বিভিন্ন জায়গা থেকে যে ভিডিওগুলো দেখছেন আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে, এছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে, কান্ট্রি থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে উপকৃত পাচ্ছেন, আমাকে মেসেজ করে এবং আমার সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, ফোন করে, তো তাদেরকে আবার একবার আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিওগুলো আপনারা দেখে ভালো লাগছে আপনাদের এবং কাজে লাগছে, কিছুটা হলেও তো সাপোর্ট পাচ্ছেন তো এই ব্যবসার উপরে। তো যাই হোক, আপনারা মার্কেটিংটা ভালো করে করুন এবং এই সমস্ত এই যে ধূপের যে মার্কেট এখন, তো ধূপকাঠি বিজনেসটা এমনই একটা বিজনেস বন্ধু সারা জীবন চলবে, প্রাচীনকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত চলছে এবং আগামী ভবিষ্যতেও চলবে, আগামী জীবন চলবে। তো পৃথিবীতে আপনারা যতদিন থাকবেন ততদিনই এই কিন্তু ধূপকাঠিগুলো চলতেই থাকবে, প্রত্যেকের ঘরে ঘরে এবং মন্দির, মসজিদ, যা সব জায়গাতেই চলবে, সে রাস্তায় রাস্তায়, ফুটপাতে সব জায়গাতেই চলবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আপনারা অল্প কিছু পয়সা নিয়ে নামুন এবং এই মাল কিনুন, মাল কেনার পরে কিন্তু আপনারা কিন্তু এই ব্যবসাটিকে চালু করুন। আর মার্কেটের সবচেয়ে বড় ব্যাপার প্ল্যাটফর্ম ধরা, মার্কেটের যে বেস তৈরি করা, সেটা হচ্ছে মেন আপনাদের টার্গেট থাকবে। আপনারা যত সাপ্লাই করতে পারবেন মাল, অর্থাৎ কোয়ালিটি আপনারা যত ভালো করতে পারবেন ততই কিন্তু আপনার মালের যে সেল সেটা বেশি হবে। অর্থাৎ এক কথা বলতে গেলে আপনার যে মালের কোয়ালিটি সেটা গুণগত মান ভালো হতে হবে, কারণ ভালো একটা সময় হবে আপনার যে এই যে ধুনা কাঠিগুলো আপনাদেরকে এই সমস্ত প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। আর যারা যারা বেশিরভাগ করে কম দামের হয়তো করে দিল আপনার যে 90 টাকা 85 টাকার মধ্যে, 95 টাকা কিলো হিসাবে যেগুলো বিক্রি হয় মাল করে, সেগুলো কিন্তু এখানে উড্ডাস থাকে, জস পাউডার থাকে, আর এখানে লো কোয়ালিটির ধুনা থাকে, বেস্ট কোয়ালিটির ধুনা এখানে দেওয়া হয় না বন্ধুরা। বেস্ট কোয়ালিটির ধুনা 400 টাকা 350 টাকা কিলো দরে কেউ দেবে না এখানে 100 গ্রাম। আর শুধুমাত্র এখানে 120 টাকা দরের যে 120 টাকা দরের যে লো কোয়ালিটির ধুনা সেটাতেই করা হয়। আর সঙ্গে শিলারাসও থাকে না এখানে, ইয়ারা পাউডার সামান্য একটু দেওয়া হয়। এখানে আমি 25 গ্রাম বার থেকে 30 গ্রাম লিখেছি, সেখানে ওরা কিন্তু মোটামুটি 10 থেকে 15 গ্রামের মধ্যে দেয়, তার বেশি দেবে না। চন্দন পাউডার তো না দেবে না, কেউ দেয় না চন্দন পাউডার। আমি বলেছি আপনাকে ভালো করার জন্য, কোয়ালিটি যদি আপনারা ভালো করতে চান অবশ্যই চন্দন পাউডার এখানে 20 গ্রাম আমাকে অ্যাড করতে হবে। 20 গ্রাম যদি এখানে চন্দন পাউডার অ্যাড করেন তাহলে কিন্তু এর কোয়ালিটি কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যাবে। যার জন্য বলছি এই পাউডার দেয় না কেউ, আর এই যে সিলারাস কেউ দেয় না, এবং বেশ কোয়ালিটির ধুনা, এই 3টা প্রোডাক্ট কেউ দেবে না। শুধুমাত্র এখানে উড্ডাস থাকবে, জস পাউডার থাকবে, আর এখানে ইয়ারা পাউডার থাকবে, আর কিছু থাকে না এখানে। আর যদি পারে হোয়াইট একটু গাম দিয়ে দেয়, এই তো জিগের থাকলে এখানে গামের কোনো প্রয়োজন নেই, জিগের দেওয়া হবে। যেহেতু এখানে 180 গ্রাম দেওয়া হচ্ছে, 170-80 175 গ্রাম দেওয়া বেশ, তবে আমি 100 গ্রাম 180 গ্রাম এখানে বলেছি এই কারণে যে এর যে আটাটা যেহেতু হোয়াইট গাম এখানে প্রয়োগ করা হয়নি, শুধুমাত্র একটা আটাই দেওয়া হয়েছে এখানে, সেজন্য জিগারটাকে শুধু দেওয়া হয়েছে, জিগারটার পরিমাণটা ওই জন্য একটু কিন্তু বাড়তি রাখা হয়েছে, 180 গ্রাম রাখা হয়েছে। বন্ধুরা তো এইভাবে আপনারা করে দেখুন, ট্রাই করে দেখুন, অন্তত 1 কেজি না করলে 250 করুন, 250 পরিমাণে যে সমস্ত প্রোডাক্টগুলো দরকার পড়ে সেগুলো আপনারা ভাগ ভাগ করে মেপে নিয়ে আপনারা কিন্তু এর সঙ্গে অ্যাড করে কিন্তু মিক্সিং করে এই যে ধূপকাঠিগুলো এগুলো কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। বন্ধুরা তো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি যারা এখনও বলছি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে এখনই রেখে দিন, আর যে বেল আইকনে গিয়ে যে বেল বাটনে যে অ্যাকশান করে দিন, অর্থাৎ বেল বাটন প্রেস করে দিয়ে ওখানে অল বাটনে সেভ করে রেখে দিন, কারণ প্রত্যেকটা ভিডিও দেওয়া মতে আপনাদের যে নোটিফিকেশন সেখানে কিন্তু চলে যাবে। তো এইভাবে আমার সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করবেন এবং যে ফিডব্যাক দেবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটুকু ভিডিওটি ছিল ধুনা ধূপ কাঠির উপরে, এবং এই যে বেস্ট ফর্মুলা হোয়াইট বোর্ডের মাধ্যমে লিখে দিলাম, আপনারা নোট করে রেখে দিন, ভবিষ্যতে কাজে লাগবে বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।